হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আজকের মাছগুলো দেখা দিচ্ছি এবং কি ভিয়েতনামের কই মাছের পোনা। হ্যাঁ বিয়স, এই মাছগুলো পুকুরের জন্য চাষ করতে আপনার কতটুকু জায়গার প্রয়োজন সেই হিসাবে আপনারা পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন। অতএব এই মাছের সাথে অন্যান্য মাছের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দেবো, পুকুরে কী মাছের কী প্রয়োজনে আপনার চাষ করবেন উপযোগী হিসেবে। হ্যাঁ বেশ, প্রাথমিকভাবে আপনার পুকুরে যদি পরিচ্ছন্ন এবং কি খুবই ভালো থাকে তাহলে আপনার ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে পারেন। শীতকালের জন্য রৌদ্র আলো বাতাস থাকতে হবে, তা না হলে যদি ঠান্ডা পানি অতএব কিংবা শ্যামা জায়গা থাকে তাহলে মাছের শরীরে গা কিংবা ইনফেকশন হতে পারে। তার মাধ্যমে তাকে কাছে ফলাফল পাওয়ার জন্য আপনার পুকুরের পানি সর্বোচ্চ রাখতে হবে 2 থেকে 2.5 ফিট। শীতকালের জন্য 2 থেকে 2.5 ফিট অতএব মাছের হোয়াইট অতএব কিংবা তাপমাত্রা যদি বাড়ে তাহলে আপনার পানির পরিমাণ এবং কি দ্বিগুণত্ব বাড়াই দিতে হবে, যা পরবর্তীতে খাদ্য আবার দ্বিগুণত্ব করিতে হবে। বিয়াস, তার মাধ্যমে আপনাদেরকে বলে যাচ্ছি ফিশারম্যান বিডি চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ বিয়াস, এই মাছের সাথে পাশাপাশি কিংবা আপনার তেলাপিয়া মাছ আপনারা চাষ করতে পারেন। আমাদের এখানে তেলাপিয়া অনেক রকমের রয়েছে, যা বলা হয় মনুসেক্স তেলাপিয়া অতএব কি তেলাপিয়া মাছের পোনা, সেই মাছের পোনা আপনারা সংগ্রহ করিতে পারেন আমাদের কাছ থেকে। বিয়াস, এখানে যে দেখতে আছেন হাঙ্গারি কাপ কার্পু মাছের পোনা, যা মাছ বলা হয় যে হাঙ্গারি কাপ। অল্প সময়ের জন্য এই কার্পু মাছের ফলন পেতে হলে আপনার পুকুরের পানি থাকতে হবে সর্বোচ্চ 8 থেকে 9 ফিট অতএব কিংবা 4 থেকে 5 ফিট। ইতিমধ্যে আপনার পুকুরের মাধ্যমে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে অর্থাৎ 5 মাসের ভিতরে বাজারজাত করতে পারেন। বেশ, আমাদের এখানে দেখা গেছে গোল্ডেন কালার এবং কি রুই মাছ রয়েছে, তার মাধ্যমে দেখা গেছে লাল কার্পু রয়েছে অতএব লাল রুই মাছের পোনা রয়েছে। সেই ক্ষেত্রে যে কোনো মাছের পোনার সংগ্রহতে আমাদের সাথে থাকুন, অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনে বক্সের নাম ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল ইউনিয়ন বালিপাড়া। হ্যাভ ইউ।